আসসালামু আলাইকুম। হয়ে গেল 38তম রিটেন বিসিএস ম্যাথ পরীক্ষা। আর এই রিটেন ম্যাথ পরীক্ষার সলিউশন নিয়ে হাজির হয়েছে আমি মাসকুরুল আলম। আমরা বিগত দুইটি ভিডিও টিউটোরিয়ালের রিটেন ম্যাথ সলিউশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছিলাম। আজকেও দেখব গুরুত্বপূর্ণ একটি প্রবলেম। লেটস গো টু সলভ টুডেস প্রবলেম। 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে, 20 জন পরিসংখ্যানে এবং 10 জন উভয় বিষয়ে ফেল করে। একজন পরীক্ষার্থী দৈবভাবে নেওয়া হলো, তার পক্ষে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস, কেবল এক বিষয়ে পাস, বড় জোর এক বিষয়ে পাস করার সম্ভাবনা কত? সম্ভাবতার অঙ্কগুলো সলভ করার জন্য যেটি বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে মিনিং অফ দ্য ওয়ার্ডস। দ্যাট মিনস ইফ ইউ ডোন্ট নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস দেন ইট কুড বি ডিফিকাল্ট টু সলভ দোজ প্রবলেম। তার মানে আপনি সেন্টেন্সের মিনিং যদি সঠিকভাবে না বোঝেন তাহলে কিন্তু পরিসংখ্যানের যে অঙ্কগুলো আছে, সম্ভবতার যে অঙ্কগুলো আছে সেখানে কিন্তু অঙ্কগুলো সলভ করা লিটল বিট ডিফিকাল্ট। তাহলে 200 জন পরীক্ষার্থীর মধ্যে 40 জন গণিতে আছে। লক্ষ্য করে দেখুন, আমরা এই ধরনের প্রবলেম কিন্তু ভেন চিত্রের মাধ্যমে আমরা সলভ করতে পারি। অ্যাজ ফর এক্সাম্পল, এখানে তারা বলেছে ম্যাথমেটিক্সে ফেল করে, আবার স্ট্যাটিস্টিক্সে ফেল করে, আবার উভয়ে ফেল করে। এখানে কিন্তু সবগুলোতেই ফেল আছে। লক্ষ্য করে দেখুন, পৃথক বিষয়ে ফেল, অর্থাৎ গণিতে ফেল, আবার পরিসংখ্যানে ফেল, আবার উভয় বিষয়ে ফেল। তাহলে এখান থেকে ম্যাথমেটিক্সে ফেল আসে হচ্ছে 40 জন, আবার স্ট্যাটিস্টিক্সে আসে কিন্তু এখান থেকে 20 জন, এবং উভয় বিষয়ে কিন্তু মূলত ফেল আছে এখান থেকে 10 জন। আমরা এই ম্যাথমেটিক্স থেকে যদি উভয় বিষয়টি বাদ দেই তাহলে শুধুমাত্র দেখতে পাবো যে গণিতে মূলত কতজন ফেল করেছে। তার মানে এখান থেকে আপনি পাবেন হচ্ছে 30। দ্যাট মিন 40 থেকে 10 বাদ দিলে হয় 30, আবার 20 থেকে 10 বাদ দিলে কিন্তু হয় 10। অর্থাৎ শুধুমাত্র 10 জন পরিসংখ্যানে ফেল করেছে। তাহলে লক্ষ্য করে দেখুন, বিসিএস পরীক্ষা আপনি লিখবেন এভাবে যে শুধুমাত্র গণিতে ফেল, শুধুমাত্র গণিতে ফেল। দ্যাট মিনস এখান থেকে আপনি পাচ্ছেন 30, আবার শুধুমাত্র পরিসংখ্যানে ফেল, শুধুমাত্র পরিসংখ্যানে ফেল পাবেন আপনি এখানে 10, আবার উভয় বিষয়ে যেহেতু 10 জন আছে তার মানে মোট ফেল আপনি এখান থেকে বের করে নেবেন আগে, রাইট? মোট ফেল, মোট ফেল এখান থেকে হচ্ছে 30 প্লাস 10 প্লাস 10, দ্যাট মিনস 50 জন মূলত মোট ফেল কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। এখন লক্ষ্য করে দেখুন, তাদের যে বেসিক রিকোয়ারমেন্ট এখানে প্রথম প্রবলেমের দিকে লক্ষ্য করুন, তারা বলেছে গণিতে ফেল এবং পরিসংখ্যানে পাস। আমরা এখান থেকে দেখতে পেয়েছি যে শুধুমাত্র গণিতে ফেল আছে হচ্ছে 30 জন, তার মানে এখানে স্ট্যাটিস্টিক্সে পাস এটি কিন্তু আমরা ধরে নিতে পারি এখান থেকে। তার মানে শুধুমাত্র গণিতে ফেল বা পরিসংখ্যানে পাস, সেক্ষেত্রে আমরা সম্ভবতা বের করতে পারি এভাবে, অর্থাৎ ক নম্বর সলিউশনটা মূলত এইরকম করে হয়ে যাবে যে শুধুমাত্র গণিতে, সময় স্বল্পতার কারণে আমরা এটি লিখছি না, আমরা জাস্ট আনসারটুকুকে এখান থেকে লিখছি, শুধুমাত্র গণিতে ফেল বা পরিসংখ্যানে পাস তার সম্ভবতা হচ্ছে 30 ÷ 200। একটি জিনিস মনে রাখা দরকার যে আপনার মোট ছাত্র সংখ্যা কিন্তু 200 জন, এর মধ্যে শুধুমাত্র গণিতে ফেল আবার পরিসংখ্যানে পাস এর সম্ভবতা কিন্তু হচ্ছে 30 ÷ 200। এখান থেকে ক্যালকুলেশন করলে যেটি হবে সেটি মূলত হয়ে যাবে এর আনসার। এ পর্যায়ে খ নম্বর অপশনটির প্রতি লক্ষ্য করে দেখুন, কেবল এক বিষয়ে পাস, কেবল এক বিষয়ে পাশের কথা যেহেতু বলেছে তার মানে হয় স্ট্যাটিস্টিক্স অথবা পরিসংখ্যানে পাস করেছে, সেটি আমাদেরকে বের করে নিয়ে আসতে হবে। আর সেটি যদি আমরা বের করে নিয়ে আসতে চাই তাহলে আমরা দেখব যে আসলে গণিতে কতজন পাস করেছে, পরিসংখ্যানে কতজন পাস করেছে, উভয় বিষয়ে মোট কতজন পাস করেছে, শুধুমাত্র গণিতে কতজন পাস করেছে, শুধুমাত্র পরিসংখ্যানে কতজন পাস করেছে, সেগুলোও আমাদেরকে এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। লক্ষ্য করে দেখুন, আমরা এখন এখান থেকে লিখব মূলত উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস আপনি এইভাবে লিখবেন, উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস। আমরা কিন্তু এখান থেকে তাহলে কিভাবে পাবো, আমাদের মোট সংখ্যা হচ্ছে 200 জন, এখান থেকে যদি আমরা মোট ফেল বাদ দেই তাহলে তো আমরা মূলত বলতে পারি যে আসলে স্ট্যাটিস্টিক্স এবং গণিত বিষয়ে কতজন মূলত পাস করেছে। তার মানে আমরা এখান থেকে দেখতে পাবো যে 150 জন মূলত উভয় বিষয়ে পাস করেছে। পরিসংখ্যানে কতজন পাস করেছে আর গণিতে কতজন পাস করেছে, তাহলে লক্ষ্য করে দেখুন, পরিসংখ্যানে পাস করেছে আমরা লিখবো, পরিসংখ্যানে পাস করেছে। রিটেন পরীক্ষার জন্য কিন্তু আপনাকে ডিটেইলস অঙ্ক করার চেষ্টা করতে হবে এবং এগুলো কিন্তু থিমেটিক কোশ্চেন, অর্থাৎ থিমের উপরে ভিত্তি করে কিন্তু আপনাকে আনসার দিতে হবে, লজিকের উপরে ভিত্তি করে। পরিসংখ্যানে পাস করেছে, পরিসংখ্যানে পাশের কথা যদি হয় আমাদের মোট ছাত্র কিন্তু 200 জন, রাইট? এর মধ্যে তারা প্রথমেই বলে দিয়েছিল
40 জন গণিতে আর 20 জন পরিসংখ্যানে, তার মানে 20 জন আপনি এখান থেকে বাদ দিয়ে দিবেন, দ্যাট মিন্স 180 জন মূলত পরিসংখ্যানে পাস করেছে। এরপরে আপনি গণিতে কতজন পাস করেছে সেটি আপনি বের করে দিবেন, গণিতে পাস, গণিতে পৃথক পৃথক ভাবে পাস করেছে, কিন্তু সেক্ষেত্রে হবে 200 বিয়োগ এখান থেকে আপনি 40 জন, কেননা 40 জন ফেল করেছে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে 160 জন মূলত গণিতে পাস করেছে। তাহলে এখন লক্ষ্য করে দেখুন তো, শুধুমাত্র গণিতে পাস করেছে কত আর শুধুমাত্র পরিসংখ্যানে পাস করেছে কত সেটিও কিন্তু আমাদের এখান থেকে বের করে নিতে হবে, কেননা তারা মূলত বলেছে কেবল এক বিষয়ে পাস করেছে। আমরা সেটি যদি বের করতে চাই তাহলে আমরা প্রথমে লিখব এখান থেকে শুধুমাত্র, একটি কথা বারবার মনে রাখার চেষ্টা করবেন যে উভয় বিষয়ের উপরে ভিত্তি করে শুধুমাত্র, এই কথাটি কিন্তু স্ট্যাটিস্টিক্স এর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, অঙ্কের প্যাটার্নের উপরে ভিত্তি করে। তার মানে শুধুমাত্র পরিসংখ্যানে পাস আমরা এখান থেকে বের করতে পারি এভাবে, শুধুমাত্র পরিসংখ্যানে পাস, শুধুমাত্র পরিসংখ্যানে পাস আমরা কিভাবে পাবো? আমরা কিন্তু জানি যে 150 জন আমাদের উভয় বিষয়ে পাস করেছে আর পরিসংখ্যানে কিন্তু 180 জন এখানে মূলত পাস করেছে, রাইট? শুধুমাত্র যদি বের করতে চাই তাহলে আমরা পরিসংখ্যানের এই বিষয় থেকে উভয় বিষয় যদি বাদ দিয়ে দেই তাহলে কিন্তু আমরা মূলত পেয়ে যাব শুধুমাত্র পরিসংখ্যানে পাস করে কত, আবার শুধুমাত্র গণিতে কত পাস করে সেটিও কিন্তু আমরা এখান থেকে পেতে পারি, শুধুমাত্র গণিতে পাস, শুধুমাত্র গণিতে পাস, তার মানে শুধুমাত্র গণিতের ক্ষেত্রে 160 জন আপনি এখান থেকে পাবেন। লক্ষ্য করে দেখুন 160 জন এখান থেকে 150 জন যদি বাদ দেন দ্যাট মিন্স 10 জন আমরা মূলত পাবো যারা কিনা শুধুমাত্র গণিতে পাস করেছে। এই পর্যায়ে তারা লক্ষ্য করে দেখুন কেবল এক বিষয়ে পাস করেছে, এই কথা যেহেতু তারা বলেছে তার মানে আমরা এই দুটি বিষয় আগে যোগ করে দিব, কেননা কেবল এক বিষয়ে পাস করার কথা তারা মূলত বলেছে। তাহলে আপনি লিখবেন কেবল এক বিষয়ে পাস, এটি আপনি পরবর্তীতে লিখবেন, কেবল এক বিষয়ে পাস আপনি এভাবে লিখতে পারেন, এক বিষয়ে, কেবল এক বিষয়ে পাস আপনি এভাবে লেখার চেষ্টা করবেন, দ্যাট মিনস 30 প্লাস 10 কিন্তু 40 জন, রাইট? 40 ডিভাইডেড বাই এখান থেকে টোটাল স্টুডেন্ট কিন্তু হয়ে যাচ্ছে 200 এর ক্ষেত্রে, রাইট? তার মানে 40 ডিভাইডেড বাই 200 এখান থেকে এটি এটি চলে যায়, দ্যাট মিনস 4/20, এটিকে মোর প্রিসাইজ করা যেতে পারে, দ্যাট মিনস 1/5 আসলে হচ্ছে উভয় বিষয়ে পাস করার সম্ভাবনা। আপনি দুইটি বিষয়ে যেহেতু পাস করেছে এই দুটি কি আরো একটি লাইন আপনি এখান থেকে করতে পারেন যে শুধুমাত্র গণিতে এবং গণিতে পরিসংখ্যানে পাস করেছে, সেক্ষেত্রে কিন্তু দুইটি আমরা পাবো এখান থেকে 30 যোগ 10 40। আবার যদি বলে কেবল এক বিষয়ে তার মানে এর ভিতরে পরিসংখ্যানও আছে এবং এর ভিতরে গণিতেও মূলত আছে। তাহলে এই পর্যায়ে লক্ষ্য করুন তারা বলেছে বড় জোর এক বিষয়ে পাস করার সম্ভাবনা কত, বড় জোর এক বিষয়ে পাস করার সম্ভাবনা আমরা কিন্তু পূর্বে আমরা দেখেছিলাম যে উভয় বিষয়ে কিন্তু করেছিল 50 জন, আপনি যদি সেখান থেকে জাস্ট 200 জনের মধ্যে থেকে আপনি কনসিডার করেন তাহলে কিন্তু মূলত আপনি আপনার ডিজায়ার বা এক্সপেক্টেড আনসার পেয়ে যাবেন, দ্যাট মিনস 1/4 হবে বড় জোর এক বিষয়ে পাস করার সম্ভাবনা। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। সম্ভাবনার অঙ্কগুলোর উপরে ভিত্তি করে আমরা কিন্তু 2 পর্বের ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছিলাম, সেখান থেকেও আপনি ডিটেইলস আইডিয়া পাবেন। আমরা আগামী ভিডিও টিউটোরিয়ালে আরো বাকি যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো 38তম বিসিএস পরীক্ষায় এসেছিল সেগুলো নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আশা করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি, সেই সাথে সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষে সবার কাছ থেকে আরো একবার দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।